হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমরা যাচ্ছি ভ্যাবলাই, তো একটা দরকারি যাচ্ছি। স্কুল যাচ্ছিস? হ্যাঁ। ওরা সব স্কুল যাচ্ছে? আদি ভালো স্কুল খুলেছে? তো তুই যাবি না কেন? তো সারাদিন তোর ঘোরা। আমার টিকিট কেটেছি, স্টেশনে চলে এসেছি। টিকিটগুলো দেখা সাজির। তো আমরা ভ্যাবলাই যাচ্ছি। তো এনে দাদা টাকা টিকিট কি রেখে দেবো নাকি? তো সব কিছুই আমার কাছে দিয়ে দিলো, ঠিক আছে। তো এখন যাই আর ট্রেনের অপেক্ষা করছি। তো অনেক ভালো লাগছে, আর সত্যি কথা বলতে যে ট্রেন লাইন ট্রেন আমাদের ট্রেন অলরেডি চলে আসছে, ট্রেন আসছে। তো ট্রেন আসছে, তো আর হয়তো এক মিনিটের মধ্যে আমরা ট্রেনে উঠবো। আর ট্রেনের অপেক্ষা করছি, ভালো লাগছে। আর এই সেই হাড়োয়া স্টেশন, এখান থেকে অনেক ভিডিও করেছি, তো ভালো লাগে এই স্টেশনটা। তো গাইস ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এত তাড়াতাড়ি মানে এসেছি যে মানে 20 মিনিট টাইম ছিল, আর তখন আমরা ছিলাম আমাদের বাড়িতে কিছুটা দূরে, মানে আমাদের কুটনিপাড়া সমান, ওখান থেকে 20 মিনিটের মধ্যে হাড়োয়া স্টেশন। মানে এটা মানে একটা বড় একটা রিক্সের ব্যাপার ছিল, ঠিক আছে। তো ট্রেনও আসছে, চলে আসছে। তো ফ্ল্যাট করার চিন্তা আমরা নিয়েছি, ওই দেখেছো ফিরেছে আমাদের ফিরে। তো ওদেরকে ফ্ল্যাট করার চিন্তা আমরা নিচ্ছি। বাহ, এক্সেলেন্ট, বাহ, খুব ভালো। তো ওদেরকে ফ্ল্যাট করার চিন্তা আমরা করেছি, তো তার জন্য ওরা আমাকে একটু হাই করলো, দুই দেখাচ্ছে। দুই মানে কি এখন এখন কি এদিকে টয়লেট, টয়লেটের দিকে সরাই। তো ট্রেন ছাড়লো, তো ওদেরকে একটু হাই করবো, ওদেরকে একটু হাই করবো। তো তার জন্য সাজি, তুমি ক্যামেরাটা তুমি ধরো, তুমি ধরো, এর ধর। দেখতে ও গাইস, কিছু কিছু মেয়েরা কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা করে, মুখ টুক এরকম দেখবে, এরকম চিন্তা ভাবনা রাখে। আর কিছু কিছু মেয়েরা কিন্তু এরকম দুই দেখায়। তো আজকে আমার সঙ্গে সেটাই হলো। তো আমি তো ট্রেন লাইনে মানে ট্রেনে করে তো ভিডিও খুব কম করি, মানে আমার খুব একটা করা হয় না। তো ভাবছি যে প্রায় ভিডিও ট্রেন লাইনেই করবো, কারণ সবাই দুই দেখাচ্ছে মানে কি, মানে ভিউজ তো বেশি আসবে, তাই না? তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। পাচ্ছো এত ভিড় যে এরকম ভিড় আমি আমার মনে হয় যে কোনো স্টেশনে এটা হয় না। আমি এত ঘুরেছি, অনলি শিয়ালদা ছাড়া কোনো স্টেশনে এত ভিড় হয় না। তো এটা কোথাকার স্টেশন তোমরা অলরেডি কমেন্ট করে বলবে। তো আমার মন পুরো ভেঙে গেছে, কারণ হচ্ছে সাজি যেটা বলেছে, তো আমি মানে ডিক্লিয়ার আমি আর বললাম না, কারণ সত্যি কথা বলতে ছেলেদের প্রত্যেকটা ছেলেটাই বাজে হয়, ঠিক আছে, আর মেয়েরা একটু ভালো হয়। আর তার মধ্যে হচ্ছে 100টা খারাপ ছেলের মধ্যে হচ্ছে আমি একজন। আর কিছু আমার বলার নেই, কারণ আমি না বুঝে এত বড় খারাপ ডিসিশন আমি নিয়েছি, মানে এটা আমার বলা আমার কোনো একটা দরকার ছিল। আমি বুঝে দিস তোকে, হ্যাঁ, কি বিষয়, সাজিদ আমাকে বললো না না সত্যি মেয়েটা অনেক ভালো, টাকাটা তো দিতেই হবে। কত হচ্ছে আমাদের? 30 টাকা। তো টাকা বের করতে হচ্ছে, টাকা একটু আসবে। তো আমাদের ব্যাংকে আমরা চলে এসেছি, এই সেই ব্যাংক দেখতেই পাচ্ছ। তো ব্যাংকের মধ্যে তো মানে এটা ঢোকা তো মানে ক্যামেরা করাটা তো নিয়ম না, তো তার জন্য আমরা ক্যামেরাটা এখন বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। তো বাইরে এসে আবার কথা হবে। ব্যাংকের ভেতরে তো ভিডিও করা নিষেধ, তো সেক্ষেত্রে আমি ভিডিও করতে পারছি না, তোমাকে দেখাতে পারছি না। তো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে, ঠিক আছে। তো গাইস, আমি আর বেশি কথা বলবো না, কারণ ব্যাংকের মধ্যে কোনো একটা সমস্যা হবে হয়তো। তো গাইস, ব্যাংকের কাজ হয়ে গেল, তো এখন বাড়ির দিকে রওনা দেবো। তো তার জন্য টোটো, আমাদের টোটো আমরা উঠবো, আমরা তিনজন। এ দাদা, তো গাইস টোটোই বসছি। তো দাদা একটু হাই করো, ঠিক আছে। তো টোটোই বসি, আমরা হচ্ছে স্টেশনে যাবো আমরা। হ্যাঁ, ভ্যাবলা। তো গাইস ভিডিওটা
ভালো করে দেখো, ভালো লাগবে। আর ওখান থেকে কোথায় যাব বা কোথায় যাব না সেটা সবকিছু এই ভিডিওর মধ্যে থাকবে। গাইস আমরা সব কাজ শেষ করে মুজিবারে বিরিয়ানি খেতে এসেছি, এবং আমরা এখানে অনেকবার আসি, এখানকার বিরিয়ানি ভালো, বেড়াচা বা ফেলে এখানে আসি, ঠিক আছে। তো বিরিয়ানি তিন প্লেট বিরিয়ানি আমরা তিনজন মিলে তিন প্লেট খাবো, ঠিক আছে, অর্ডার করছি। হার দেবে না, তিন প্লেট দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে সেই বিরিয়ানি, তাই তো দাদা, হাই করো, হাই করে দাও, ঠিক আছে। অনেক এখানে অনেক বিখ্যাত বিরিয়ানি, দেখো চারিদিকে লোকে এখানে বিরিয়ানি খাচ্ছে চারিদিকে। গাইস বিরিয়ানি খেয়ে আমাদের যে স্বভাব দাঁত ফাঁত পছন্দ সেটা আমরা কোথায়। তো গাইস আমাদের বিরিয়ানি খাওয়া শেষ মুজিবাদ থেকে, তো এখন ডাইরেক্ট বাড়ি যাব। আর তোমরা জানো যে আমরা বিরিয়ানি খেয়ে আমাদের স্বভাব হচ্ছে দাঁত ফাঁত একটু খুঁচড়াতে হয়, তাহলে একটু শান্তি হয় মনে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা এই অবধি তোমাদের জন্য। তো লেটস গো গাইস, নেক্সট ভিডিওর জন্য আবার তৈরি হচ্ছি আমরা।